পড়াশোনার জয় সহজ নয় অনেক সাধনা করলেই তা হয় কিন্তু প্রশ্ন ও সাজেশন পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে হয় তবে কোনটা হয় কোনটা না হয় তা নিয়ে থাকে সংশয় অবশেষে পড়াশোনা ছেড়ে দিতে হয় সাইফুল লার্নিং পয়েন্ট থাকতে এখন আর নেই কোনো ভয় ছোট ছোট কিছু টেকনিক্যাল বিনিময় শিখে নিব কিভাবে বাংলা মুখস্থ করতে হয় চলুন দেখে আসি সাইফুল লার্নিং পয়েন্টের সেই চমৎকার উপায় সাইফুল লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শিখাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সকল গ্রন্থ মনে রাখার সহজ টেকনিক তো আহ্বান যে গল্পটি আছে সেই গল্পটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে উপন্যাসগুলো লিখেছে তা হচ্ছে পথের পাঁচালী অপরাজিতা দৃষ্টি প্রদীপ আরণ্যক দেবযান ইসামতি আর গল্পগ্রন্থ লিখেছে মেঘমল্লার মৌরিফুল যাত্রাবদল উপন্যাস এবং গল্পগ্রন্থগুলো লিখেছে আমি আর একবার বলছি দ্রুত লিখে নাও আমি আরো একবার বলছি তোমরা একটু দ্রুত লিখে নাও উপন্যাস লিখেছেন পথের পাঁচালী অপরাজিতা দৃষ্টি প্রদীপ আরণ্যক দেবযান ইসামতি গল্পগ্রন্থ লিখেছেন মেঘমল্লার মৌরিফুল ফুল আরো লিখেছেন যাত্রা বদল কিন্নর দল তো এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস এবং গ্রন্থ এবার দেখি সাইফুল লার্নিং পয়েন্টের পক্ষ থেকে যে বিভূতি যে হচ্ছে টেকনিকটা সাজানো হয়েছে সেই টেকনিকটি কি টেকনিকটা হচ্ছে বিভূতি এক দৃষ্টিতে দেবকে দেখে ইছামতি নদীর অরণ্যালয় থেকে মেঘের মতো মৌরিফুল আনার সময় যাত্রা পথে অপরচিত কিন্নর দল কেড়ে নেয় বিভূতি এক দৃষ্টিতে দেবকে দেখে ইছামতি নদীর অরণ্যালয় থেকে মেঘের মতো মৌরিফুল আনার সময় যাত্রা পথে অপরিচিত কিন্নর দল কেড়ে নেয় আমি আবারও একবার বলছি তোমরা একটু দ্রুত লিখে নাও বিভূতি এক দৃষ্টিতে দেবকে দেখে ইসামতি নদীর অরণ্যালয় থেকে মেঘের মতো মৌরিফুল আনার সময় যাত্রা পথে অপরিচিত দল কেড়ে নেয় তুমি এই টেকনিকটির মাধ্যমে মনে রাখতে পারবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস এবং গল্প গ্রন্থ রয়েছে কিভাবে মনে রাখবে তা হচ্ছে দৃষ্টি দ্বারা মনে রাখবে দৃষ্টি প্রদীপ তুমি দেব দ্বারা মনে রাখবে দেবজান তুমি ইসামতি দ্বারা মনে রাখবে আহ যে ইসামতি তুমি অরণ্যলয় দ্বারা মনে রাখবে অরণ্যক তুমি মেঘের দ্বারা মনে রাখবে মেঘ মোল্লার তুমি মৌরি ফুল দ্বারা মনে রাখবে মৌরি ফুল যাত্রা পথে দ্বারা মনে রাখবে যাত্রা বদল পথে দ্বারা মনে রাখবে পথের পাঁচালী অপরিচিত দ্বারা মনে রাখবে অপরাজিতা আমি আবারও বলছি দৃষ্টি দ্বারা মনে রাখবে দৃষ্টি প্রদীপ দেব দ্বারা মনে রাখবে দেবজান ইসামতি দ্বারা মনে রাখবে ইসামতি অরণ্যলয় দ্বারা মনে রাখবে আহ অরণ্যক আরণ্যক আর অরণ্যলয় অর্থাৎ মেঘের আবার মেঘের দ্বারা তুমি মনে রাখবে মেঘ মোল্লার মৌরিফুল দ্বারা মনে রাখবে মৌরিফুল যাত্রা দ্বারা মনে রাখবে যাত্রা বদল পথে দ্বারা মনে রাখবে পথের পাঁচালী অপরাজিতা অপরিচিতরা মনে রাখবে অপরিচিতা এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে গ্রন্থ উপন্যাস এবং গল্পগ্রন্থ আছে সেই গল্পগ্রন্থ এবং উপন্যাসগুলো মনে রাখার টেকনিক তুমি খুব দ্রুত এই অংশগুলো মুখস্থ করে রাখবে তাহলে কিন্তু এই অংশটা তোমার মনে পড়বে অর্থাৎ যখন এমসিকিউ গুলো চলে আসবে তখন তুমি দেখে চিনতে পারবে যে এই অংশটি লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা অন্য কোন কবি তো এই মুহূর্তে যারা এই ভিডিও দিতে প্রথমবার দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি শেয়ার করে দাও তোমার বন্ধুদেরকে আমাদের এই ভিডিওগুলো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিওটি রয়েছে অন্য কোনো কবি বা অন্য কোনো লেখক সম্পর্কে ধন্যবাদ